বাংলাদেশের বিকাশ কোম্পানি দারুণ কিন্তু একটি আপডেট নিয়ে এসেছে। তো এখন থেকে আপনি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে দেশের বাইরে অর্থাৎ প্রবাসে গিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে যে আপনি কোন কোন দেশে গিয়ে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, আর যদি আপনার পূর্বের কোনো বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্ট করা থাকে, মানে আপনার এনআইডি কার্ড ব্যবহার করে যদি আপনি পূর্বে কোনো বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই সেটা কিন্তু বাংলাদেশি সিম দিয়ে আপনাকে খুলতে হয়েছে। আর বাইরে যাওয়ার পর কিন্তু আপনাকে বাংলাদেশি সিম আপনি আর ব্যবহার করতে পারবেন না। তো তখন কীভাবে আপনি বাংলাদেশি যে সিমের অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, সেটা কীভাবে আপনি আপনার অন্য দেশের যে ফোন নাম্বার সাথে কানেক্টেড করবেন, মানে ট্রান্সফার করবেন, সে ব্যাপারে একটি কমপ্লিটলি ধারণা দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট না থাকে, সম্পূর্ণ নতুনভাবে একটি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমত বিকাশ অ্যাপসে চলে আসি। দেখুন এখানে অ্যাপস আসার পরপরই কী বলেছে, যে দেশে থাকুন না কেন আপনার বাংলাদেশি এনআইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলুন অথবা লগ ইন করুন। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরবর্তীতে চলে যাই। তো প্রথমত এখান থেকে আমরা বিকাশে যে নোটিশটা আছে সেই নোটিশটা পড়ে দেখি না যে বিকাশ থেকে কী বলেছে। তো দেখুন এখানে আপডেট যে আছে আপনার জুন 2023, এখানে কী বলেছে, আপনার বিকাশ অ্যাপস এখন ব্যবহার ও লেনদেন করতে পারবেন বিদেশ থেকেও। রেমিটেন্স চ্যানেলের মাধ্যমে টাকা লোড করে দেশে থাকা প্রিয়জনের সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করতে পারবেন সহজে। তো এখন আসি যে আপনি কোন কোন দেশে থেকে আপনি বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা আমরা এখন জেনে নিই। তো দেখুন প্রথমে এখানে বাংলাদেশের লিস্টে আছে, তারপরে দেখুন মালয়েশিয়া, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, কানাডা, নেপাল, কুয়েত, বাহরাইন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত। তো এই কয়টি দেশের মধ্যে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন আপনার বাংলাদেশি এনআইডি কার্ড ব্যবহার করে। তো আমরা তো জানলাম যে আপনি কোন কোন দেশে থেকে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এখন আসে আমরা জেনে নিই যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, মানে যে পূর্বের আপনার কোনো অ্যাকাউন্ট থাকে বাংলাদেশে সিম নাম্বার ব্যবহার করে, তো সেটা কীভাবে আপনি বিদেশের সিম নাম্বারে ট্রান্সফার করবেন। তো দেখুন বিকাশ মেনুতে আসা, মানে বিকাশ অ্যাপস আসার পরে এখান থেকে লগ ইন অবলিক রেজিস্ট্রেশন, ঠিক তার নিচে বিকাশ নাম্বার পরিবর্তন নামে একটি অপশন আছে, এই বিকাশ নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্রথমত দেশের কোড, তো আপনার পূর্বের যে দেশের মানে বিকাশ অ্যাকাউন্ট আছে তো বাংলাদেশের আছে, বাংলাদেশ সিলেকশন করবেন। তারপর হচ্ছে কি আপনার বিকাশ নাম্বারটি দেবেন, বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে সামান্য কিছু জিনিস চাওয়াতে পারে, সেটা হচ্ছে কি আপনার পাসপোর্টের কপি চেতে পারে, আপনার ভিসার কপি চেতে পারে, আর আপনার এনআইডি কার্ডের কপি চেতে পারে। ঠিক আছে, তো এই কটা ডকুমেন্ট যাবে, আর আপনার নতুন যে নাম্বারটি আছে সেই নাম্বারটাকে ইনপুট করে কিন্তু আপনার নাম্বারটি, মানে আপনার বিকাশ নাম্বারটি কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার বিকাশ নাম্বারটি পরিবর্তন করতে পারবেন। আর পূর্বে যদি কারো কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, সেজন্য লগ ইন অবলিক রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বাই ডিফল্ট বাংলাদেশ সিলেকশন করা আছে, এটার কারণ হচ্ছে কি যে আমাদের লোকেশনটা আছে, লোকেশনটা কিন্তু বাংলাদেশে শো করতে আছে। যখন আপনি অন্য কোনো দেশ থেকে লগ ইন করবেন, মানে যে যে দেশে আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু সেই দেশটি এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে ওইখান থেকে আপনার যে ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বার দিয়ে তারপর আপনি এনআইডি কার্ডের ছবি তুলবেন, আপনার পাসপোর্ট এবং আপনার ভিসার আপলোড করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো যদি আমরা সংক্ষেপে বলতে চাই, সেক্ষেত্রে আপনি যখন বাইরে গিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করবেন অথবা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো লাগতে পারে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি লাগবে, আপনার এনআইডি কার্ডের কপি লাগবে, আর অবশ্যই এনআইডি কার্ডের যে ছবিটি তুলবেন সেই ছবি কিন্তু আপনার হাতে রেখে তুলতে হবে। ঠিক আছে, যদি কোনো টেবিলে ছবি রেখে তুলেন তাহলে কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করবে না, আপনার হাতে রেখে কিন্তু আপনার এনআইডি কার্ডের ছবি, মানে এপিডিভির ছবি তুলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনাকে বাংলাদেশে যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেম প্রসেসিং কিন্তু আপনাকে সে দেশেরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, জাস্ট আপনাকে একটু অতিরিক্ত কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে। সেই ডকুমেন্টগুলো হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার ভিসার কপি, যেখানে আপনাকে সিল মেরে আপনার পাসপোর্টে যে সিল মারা আছে সেই সিলযুক্ত পাসপোর্টের কপি এবং আপনার এনআইডি কার্ডের ছবি, আর আপনার যে ফেস স্ক্যান করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর এই যে বিকাশের যে নতুন যে আপডেটটি এসেছে সেটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।